সালামুম এক নাস্তিক এবং তার পক্ষ থেকে আমি প্রশ্নটি করছি একই ধর্মের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে এই প্রশ্নটি একজন নাস্তিক করেছেন ভাই বল স্রষ্টায় অবিশ্বাসী এক নাস্তিকের প্রশ্ন যদি প্রত্যেকে এক স্রষ্টায় বিশ্বাস করে তবে একই ধর্মে কেন ঘৃণা বিদ্বেষ আমি কোরআন পড়েছি বাইবেল পড়েছি কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে কোরআন বলছে তুমি যাও অমুসলিমদের হত্যা করো এটাও আবার ভুল ধারণা কোরআন আলহামদুলিল্লাহ কোরআনের কোথাও কথা বলা হয়নি যে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়াও উপরন্ত কোরআন বলছে ভালো মন্দকে প্রতিহত করো তোমরা ভালো মন্দকে প্রতিহত করো মাঝে মধ্যে শেষ উপায় হিসেবে আমি আগেও বলেছি এটা আমাদের শক্তি ব্যবহার করতে হতে পারে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয় শান্তি প্রতিষ্ঠিত হয় কিন্তু হিংসা বিদ্বেষের কথা বলে না কোরআন ঘৃণা বিদ্বেষের কথা বলে না যে আপনি ঘৃণা করবেন হোক এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোন মুসলিম অমুসলিমকে ঘৃণা করা বিষয়টা এমন না কোরআন বলছে অমুসলিমদের কাছে তুমি বাণী পৌঁছাও কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো হিদায়ত দাও আল্লাহ হাতে আর এটা নাস্তিকের ভুল ধারণা তিনি হয়তো কোরআন বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ঘৃণাবিদ্বেষ ছড়ানোর কথা কোন ধর্মগ্রন্থ